গত 12 বছর ধরেই কষ্ট, মাত্র 15 দিন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে আপনি আপনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, কেমন লাগছে? টোটাল বিষয়টা কেমন লাগছে আপনার? অনেক 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 ভালো, যা শুকরিয়া আল্লাহর কাছে আদা করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো মানে নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমি যে কত যন্ত্রণা পাইছি, কত টাকা খরচ করছি এই ব্যথার জন্য। আমি অনেক অনেক টাকা খরচ করছি, আমি নিজে কখনো নিজে ওষুধ ওষুধের ফিসে ডাক্তারের ফিসে সব টাকা নষ্ট করছি, নিজের ফিসে ব্যয় করতে পারি নাই, এত টাকা নষ্ট করছি আমি এই অসুখের জন্য। যখন আসছি আমার এত যন্ত্রণা ছিল, আমি তখন দুইটা ডোজ ইউজ করতাম, যে ভোল্টারিন সকালে একটা রাত্রে একটা ইউজ করতাম, তারপরে ব্যথা কমতো না আমার, এত যন্ত্রণা ছিল। তখন আমি যখন এখানে আসছি, ওনারা আমারে থেরাপি দিচ্ছে, ব্যায়াম করাচ্ছে, আমার এগুলো কিছুই ভালো লাগতেছে না, বিশ্বাস হইতেছে না, আমার বিরক্ত লাগতেছে। তখন আমি বিশ্বাস করতাম না, ওনারা আমার কিছু বললে আমি জাস্ট ওনাদের বলতাম যে এটা মাত্র কেবলমাত্র সান্ত্বনা, আমার সান্ত্বনা দিচ্ছে, আমার এই ব্যথা কখনো এগুলো ভালো হবে না, এইভাবে কীভাবে চিকিৎসা, এটা কোনো চিকিৎসা, এইভাবে কী ভালো হয় ব্যথা, বলছি ওদের। পরে ওরা হাসতেছে, কিন্তু এখন ওরা আমার নিয়ে হাসতেছে যে আপু আপনি তো বলছেন যে এগুলো কেবলমাত্র সান্ত্বনা, এখন এখন আমার কাছে এরকম লাগতেছে, মানে অলৌকিক কিছু যদি হয় তাইলে এটাই অলৌকিক, যে আমার ব্যথা এখন একদমই নেই, 100% আমি ব্যথামুক্ত সুস্থ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আমার এখন মনে হইতেছে আমার জীবনেও ওইরকম কোনো ব্যথা ছিলও না, ব্যথা হয়ও নাই। মানুষের জন্ম এবং মৃত্যু দুটোরই শুরু এবং শেষ হয় যন্ত্রণার মধ্যে দিয়ে। আমাদের জীবনের শুরু এবং শেষ যন্ত্রণার মধ্যে দিয়ে হলেও জীবনে চলার পথে কখনোই ব্যথা বা যন্ত্রণা আমাদের কাম্য নয়। প্রিয় দর্শক, আপনাদেরকে ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি আমাদের আজকের এপিসোড। স্বাগতম আপনাদেরকে বিডি টুডেজে। দর্শক, আজকে আপনাদের সাথে আমরা ফাতেমা বেগম নামে একজন পেশেন্টের সাথে আমরা পরিচয় করিয়ে দিব, যার বয়স মাত্র 35 বছর, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন, ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় PLID। ওনার L3-4-5 এই তিনটা ডেস্কে ওনার সমস্যা ছিল। আসুন দর্শক, আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে আমরা বিস্তারিত বিষয়টা আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নামটা একটু বলেন আমাদেরকে। জি, ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফাতেমা আক্তার রুনা। আপনি কোথা থেকে এসেছেন? আমি নোয়াখালী থেকে আসছি। আচ্ছা, নোয়াখালীর কোথায়? নোয়াখালী থানা ছাটখিল। আচ্ছা, খুব সুন্দর একটি জায়গা। আচ্ছা ফাতেমা বেগম, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার সমস্যাটা মূলত কী ছিল বা আপনি কী ফিল করতেন? স্যার, আমার দীর্ঘদিন থেকে, দীর্ঘ 12 বছর থেকে আমার কোমরে অনেক ব্যথা ছিল, অনেক সমস্যা ছিল। আমি অনেক ডাক্তার দেখাইছি, নোয়াখালীতে সব ডাক্তার দেখা শেষ করে ঢাকাতেও আসছি, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, মেডিকেলে ডাক্তার দেখাইছি, ক্লিনিকে ডাক্তার দেখিয়েছি, সবাই আমাকে ব্যথার ওষুধ দেয়, আমার খাইলে ভালো লাগে, কয়েকদিন ভালো থাকি, পরে ভালো হয় না, এইভাবে খাইতে খাইতে ব্যথার ওষুধ এখন আর আমার কাজ করে না। পরে ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমার এক ভাতিজি জামাই এটা পাইছিল, আরে ওনারা আসছে, চিকিৎসা হয়েছে, ওনাদের ভালো লাগছে, পরে আমায় বলছিল, পরে আমি আসছি। আসার পরে তো যখন আসছি আমার এত যন্ত্রণা ছিল, আমি তখন দুইটা ডোজ ইউজ করতাম, যে ভোল্টারিন সকালে একটা রাত্রে একটা ইউজ করতাম, তারপরে ব্যথা কমতো না আমার, এত যন্ত্রণা ছিল। তখন আমি যখন এখানে আসছি, ওনারা আমারে থেরাপি দিচ্ছে, ব্যায়াম করাচ্ছে, আমার এগুলো কিছুই ভালো লাগতেছে না, বিশ্বাস হইতেছে না, আমার বিরক্ত লাগতেছে। তখন আমি বিশ্বাস করতাম না, ওনারা আমার কিছু বললে আমি জাস্ট ওনাদের বলতাম যে এটা মাত্র কেবলমাত্র সান্ত্বনা, আমার সান্ত্বনা দিচ্ছে, আমার এই ব্যথা কখনো এগুলো ভালো হবে না, এইভাবে কীভাবে চিকিৎসা, এটা কোনো চিকিৎসা, এইভাবে কী ভালো হয় ব্যথা, বলছি ওদের। পরে ওরা হাসতেছে, কিন্তু এখন ওরা আমার নিয়ে হাসতেছে যে আপু আপনি তো বলছেন যে এগুলো কেবলমাত্র সান্ত্বনা, এখন এখন আমার কাছে এরকম লাগতেছে, মানে অলৌকিক কিছু যদি হয় তাইলে এটাই অলৌকিক, যে আমার ব্যথা এখন একদমই নেই, 100% আমি ব্যথামুক্ত সুস্থ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আমার এখন মনে হইতেছে আমার জীবনেও ওইরকম কোনো ব্যথা ছিলও না, ব্যথা হয়ও নাই। মাশাআল্লাহ, আপনার কাছ থেকে শুনে আমাদের অবশ্যই অনেক ভালো লাগছে।
এবং গর্ববোধ হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। আচ্ছা ফাতেমা বেগম, একটু আপনার আমরা একটু পিছনে ফিরে তাকাই, যখন প্রথম 12 বছর আগে যখন প্রথম আপনার এই ব্যথাটা শুরু হয় তখন আপনার বয়স অনেক কম ছিল, সো যখন প্রথম শুরু হয় আপনি তখন প্রথম দিকে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন? তখন আমার কোমরটা আমি যখন শুইতাম এমনি সারাক্ষণ ব্যথা করতো না, যখন ধরুন 5 মিনিট একসাথে বসে থাকতে পারতাম না, আবার 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না, আবার হাঁটতেও পারতাম না 5 মিনিট, এই সব মিলেই চলতে হইতো। আর যখন রাত্রে শুইতাম, শোয়ার পরে 1-2 ঘন্টা পরে আমার ব্যথাটা শুরু হইতো, অসহ্য যন্ত্রণা ব্যথা শুরু হইতো, আমি উঠে সাথে সাথে হাঁটতে হইতো আর ঘুমাইতে পারতাম না, এরকম ব্যথা। হ্যাঁ, প্রথম যখন আমার ব্যথা হয়েছিল তখন পায়ের দিকে নামতো ব্যথাগুলো, আর এখন আজকে 2-3 বছর যাব যখন শুরু হয়েছে না, তখন শুধু উপর দিকে উঠে এই ছাকনার দিকে, পিঠের ছাকনাগুলোর দিকে ব্যথাগুলো উঠতো। এখন আলহামদুলিল্লাহ কোথাও আমার ব্যথা নাই, নিচের দিকেও তো যায় না, পায়ের দিকেও যায় না, উপরের দিকে উঠে না, কোমরেও ব্যথা নাই। আচ্ছা, আমরা জানি আপনি একজন গৃহিণী, আপনার কয় সন্তান এখন? আমার 3 সন্তান, 2টা মেয়ে, 1টা ছেলে। আচ্ছা, তো যখন আপনার প্রথম দিকে এই সমস্যাটা শুরু হয় আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে কী গ্রহণ করেছিলেন বা ডক্টরের কাছে গিয়েছিলেন, তারা কী ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে? আমি যে ডাক্তারের কাছে গেছি সবাই বেশিরভাগ আলট্রা করছে। আচ্ছা। হ্যাঁ, জরায়ু টেস্ট করছে, বলছে জরায়ুতে সামান্য একটি ইনফেকশান, তো ওটার ওষুধ খাইছি, কিন্তু আমার ওটার ওষুধ খাইছি ঠিকই কিন্তু আমার কোমরের ব্যথা কোনো সমাধান হয় নাই। পরে ফেনীতে একজন ডাক্তারের কাছে গেলাম আমি, উনিও বড় একজন ছিল অবসরপ্রাপ্ত, উনি আমারে পরীক্ষা করার পরে মানে এক্সরেগুলো করার পরে উনি কী জানি পাইছে দেখছিল, উনি আমারে ইয়ে দিছিল 18টা ইঞ্জেকশন আমার কোমরে দিছিল, একটা জ্যাকেট বেল্ট দিল, ওইখানে প্রায় 20,000 টাকার মতো আমার শেষ হয়েছে, কিন্তু আমি 20 টাকার উপকারও পাইনি। এইভাবেই মানে সব ডাক্তারের কাছে যাই এইভাবে টাকা নষ্ট করছি, অনেক টাকা নষ্ট করছি জীবনে, কিন্তু ফল পাইনি। আচ্ছা, যখন আপনার কোমরে অসহ্যকর ব্যথা শুরু হতো কী করতেন, বাসায় শুয়ে থাকতেন? না, শোয়া যাইতো না, অসহ্যকর ব্যথা যখন হইতো তখন উঠে যাইতে হইতো, চিল্লা চিল্লে কান্নাকাটি করে হাঁটতে হইতো, কি প্রায় 1/2 ঘন্টা 1 ঘন্টা হাঁটলে একটু ব্যথাটা নিয়ন্ত্রণে আসতো, তবে ভিতরের কাজ ভিতরেই করতো, মানে ব্যথা যেটা ভিতরে থাকতো এটা থাকতোই। আপনি যেটা আমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছেন যে যখন অসহ্যকর যন্ত্রণা শুরু হতো আপনি ভল্টালিন আপনি ওষুধ নিতেন, যেটা হচ্ছে আপনার সকালে এবং বিকালে, আমরা জানি যে সাধারণত আপনার একটা নিলেই এবং কন্টিনিউয়াসলি এটা নেওয়া যায় না, বাট আপনি সেটা নেওয়ার পর আপনার ব্যথাটা যেত না, ব্যথাটা রয়ে যেত আপনার? দুইটা ভল্টালিন ব্যবহার করতাম আমি, 2টা ভল্টালিন, একটাও তো ব্যবহার করা নিষেধ, কিন্তু আমি এত অসহ্য ব্যথা তখন হয়েছে আমার, আমি 2টা ভল্টালিন নিতাম, যখন এই 2টা ভল্টালিনে আমার কাজ হচ্ছে না তখন আমি বুঝছি যে যে অবশ্যই আমার ভিতরে কোনো সমস্যা আছে। তাছাড়া আমি চাটখিলে একজন রক্ত দেখাইছি, উনি আমার এমআরআই করতে বলছিল মাছ দিতে, আমি মাছ দিতে এমআরআই করিনি, আমি কুমিল্লাতে টমাতে এমআরআইটা করাইছি, যখন আমি এমআরআইটা করাই নিয়ে আসছি চারের কাছে, আসছি চারে আমার এমআরআইটা দেখে আমার প্রথমে তো বলছে আমার 3টা রগ আছে, 1টা রগ ছিঁড়া গেছে, 1টা রগ হাফ ছিঁড়া, আর 1টা হাড় ভিতরে ঢুকে গেছে, আমার অপারেশন করতে হবে ইমার্জেন্সিভাবে ঢাকা যায়। তখন আমি অপারেশনটা সিদ্ধান্ত নিই নেই, আমি নিই নেই এই কারণে যে কোমরে অপারেশন আমি জানি রিক্স, এখন আমি উনার কথাতে আমি অপারেশন করবো না, যেহেতু উনি বলতেছে ছিঁড়ে গেছে, তাই একটা মানুষের রগ যদি ছিঁড়া যায় ও কি সোজা হয়ে দাঁড়াইতে পারে, আমার নিজের কাছে এরকম লাগছিল। পরে আমি রায়পুরে একজন ডক্টর আমার এইগুলো দেখাইছি, কাগজপত্রগুলো আমার এগুলো দেখাইছি, আর উনি বলছিল আপনার রক্ত কিছু ছিঁড়ে নাই, তবে আপনার একটা হাড়ের সাথে আর 1টা হাড় ছাপ আছে, উনিও সঠিক কথা বলতে পারে নাই, উনি বলছিল আমার ওষুধ লিখে দিয়েছে, বলছে আপনি এই ওষুধগুলো খান, খাওয়ার পরে যদি আপনার ওষুধে কাজ না হয় তাহলে অপারেশন করতে হবে। তখন ওনার কথা আমার ভালো লাগে নাই, পরে আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরে ওই যে আমার পরিস্থিত ওই যে জামাইয়ের কাছে থেকে সিদ্ধান্ত নিলাম, জানলাম শুনলাম, ওনারা যখন ইউটিউবে এটা পাইছে ওনারা সুস্থ হয়েছে, তখন ওনারা আমার এখানে নিয়ে আসছে। বিশ্বাস জন্মাইছে? হ্যাঁ, বিশ্বাস জন্মাইছে। তাছাড়া ওনাদের সাথে আমি আসছি, ওনারা যে আমার নিয়ে আসছে তখন তো আর আমি বিশ্বাস ছিলাম না যে আমি ভালো হয়ে যাব বা এরকম সুস্থ থাকবো, কিন্তু ওনারা তো এখন আইনা সব কিছু চেঞ্জ মনে হইতেছে আমার। আপনি নিজের চোখে যখন দেখেছেন যে তারা ট্রিটমেন্ট নিয়ে তারাও ভালো হচ্ছে? ভালো হচ্ছে, তারা ভালো হচ্ছে, তারপরে আমার বিশ্বাস হইতেছে না কিভাবে এইভাবে এত দ্রুত ভালো হয়ে যায়। আমি তো এখানে আসছি, ও মেয়েরা যখন আমার থেরাপি দিত আমার অসহ্য লাগতো,
আমি মেয়েদেরকে বলতামও তোমরা শুধু শুধু এগুলো কী করো, এগুলো কি ভালো হয়, এত টাকা নষ্ট করছি, অপারেশন করতে বলছে, মেয়েরা হাসতো। কিন্তু এখন আজকে যখন মেয়েরা আমার জিজ্ঞেস করতেছে আপু এখন কেমন লাগতেছে, আমি বলতেছি কেমন লাগতেছে তোমাদেরকে কী বলবো, আমার মনে হইতেছে এটা একটা অলৌকিক ঘটনা। আমার শরীরের ভিতরটা আমার কাছে মনে হচ্ছে এটা অলৌকিক দিয়ে ভালো হয়েছে আল্লাহর। ফাতেমা বেগম, আপনি দীর্ঘ সময় আপনার কোমর ব্যথা জনিত সমস্যা আপনি ভুগেছেন, আপনি অনেক ডক্টরের কাছে গিয়েছেন, যে যেমনটা বলেছে আপনি ঠিক তেমনটাই করার চেষ্টা করেছেন, কিন্তু আপনি ঠিক প্রকৃত যে আপনার যে ট্রিটমেন্টটা পাওয়ার সেটা আপনি পাননি, কারণ আপনার ব্যথাটা কখনোই চলে যায়নি। আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। আমরা জানি এই ধরনের পেশেন্ট, বিশেষত যারা ব্যথার পেশেন্ট, তারা দীর্ঘ একটা সময় যখন তারা এই ব্যথায় ভুগতে থাকেন এবং এর প্রকৃত প্রতিকার যখন তারা পায় না, একটা সময় আমরা এই ধরনের পেশেন্টদেরকে পাই যে তারা ডিপ্রেশনে চলে যান, অনেক বেশি হতাশায় তারা নিমজ্জিত হয়ে যান এবং পরিবার পরিজন থেকেও তারা কিন্তু অনেকটুকু আলাদা হয়ে যান অনেক ক্ষেত্রেই, এবং পরিবার পরিজন মানে নিজেকেই মনে হয় যে মানে অতিরিক্ত একটা মানুষ মনে হয় আমরা দেখি, এবং অনেক ক্ষেত্রে দেখি যে আমরা তারা বলেন যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মরে যাই, এরকমটা আমার ইচ্ছে করে। হ্যাঁ, মরে যাওয়ার মতো এতো হচ্ছে যে আমার এই যে বাসায় একটা মেয়ে আছে, ছেলে আছে, ওদের ঠিকভাবে আমি রান্না করে খাওয়াইতে পারতেছি না, ওরা আমার জন্য কিছু করতে পারতেছে না, নিজেও কিছু করে খাইতে পারতেছি না। তো এই পরিস্থিতি হইলে তখন ব্যথা কমবে না, এত চিকিৎসা করতেছি কোনো ফল পাইতেছি না, এইভাবে তো অনেকে আত্মহত্যাও করে। মানে আপনি নিজে আপনার পরিবারের জন্য কিছু করতে পারছেন না, পরিবারও আপনার জন্য কিছু করতে পারছে না, মানে এটা আসলেই সত্যি হতাশাজনক এবং দুঃখজনক একটি সিচুয়েশন। তো দীর্ঘ একটা সময় পরে, যেমন আপনি যখন বলেছেন যে আপনি এই অবস্থাটা থেকে এখন ফিরে এসেছেন, আপনার অনুভূতিটা কি এখন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার জীবনে আর এই ধরনের ব্যথা হবে না। আচ্ছা, আপনি আমাদেরকে কি একটু বলবেন যে আপনি যখন স্যারের কাছে এসেছিলেন, স্যার আপনাকে দেখার পরে কি বলেছিলেন সবার প্রথমে? স্যারের কাছে আমি গেছি, স্যারে শুধু আমায় জিজ্ঞেস করছে যে আপনার কী সমস্যা, আমি বলছি স্যার আমার কোমরে ব্যথা করে। তখন স্যার আমার সাথে আর একটা কথা বলে নাই, শুধু বলছে এমআরআইটা দেন। এমআরআইটা হাতে নিয়ে স্যার এইভাবে দেখতেছে যে ওনার কোমরটা শেষ, ওনাকে ভর্তি করাই দাও। শুধু স্যার দুইটা কথা বলছে যে ওনার কোমরটা তো শেষ, ওনারে ভর্তি করাই দাও, এই দুইটা কথাই বলছে স্যার। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করেছেন স্যারের কাছে? আমি 15 দিন ট্রিটমেন্ট ছিলাম স্যারের কাছে। গত 12 বছর ধরেই কষ্ট, মাত্র 15 দিন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আজকে আপনি আপনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন, কেমন লাগছে, টোটাল বিষয়টা কেমন লাগছে আপনার? অনেক 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 ভালো, যা শুক্রিয়া আল্লাহর কাছে আদা করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো মানে নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমি যে কত যন্ত্রণা পাইছি, কত টাকা খরচ করছি এই ব্যথার জন্য, আমি অনেক অনেক টাকা খরচ করছি, আমি নিজে কখনো নিজে ওষুধের ফিসে ডাক্তারের ফিসে সব টাকা নষ্ট করছি, নিজের ফিসে ব্যয় করতে পারি নাই, এত টাকা নষ্ট করছি আমি এই অসুখের জন্য। আপনার চোখের পানি বলে দিচ্ছে যে আপনি কতটা কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা গিয়েছিল এতদিন, গত 12 বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে। আপনি যদি সঠিক সময় সঠিক চিকিৎসা পেতেন, আজকে হয়তো আপনার এই সময়গুলো আপনার নষ্ট হতো না, আপনার পরিবারকে আপনি ঠিকমতো সময় দিতে পারতেন, পরিবারও আপনাকে ভালো করে তারা পেত, সেই জিনিসটা থেকে তারা সবাই আসলে দূরে সরে গেছে। আচ্ছা, আপনার মতো কিন্তু এরকম আরও অনেক রোগী কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যেমন বলেছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে আপনি প্রথমে এসেছেন, আসার পরে কিন্তু আপনি যখন জানতে পারেন আপনি নিজেও ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ, যারা হয়তো জানে না যে কোথায় গেলে তারা ভালো হবে, এই যেমন আপনি বলেছেন যে আপনি আমার একটাই মানে ইয়ে আর কি, যে আমি এই হসপিটালের কথা বা এইরকম একটা হসপিটাল আছে এইভাবে ব্যথা দূর হয় আমি জীবনও শুনি নাই, কখনো শুনিও নেই কারোর কাছে। যারা জানে না তাদের সম্পর্কে কিছু বলবেন? যারা জানে না তারা এখন আমি ভাবতেছি অনেক কষ্ট পাইতেছে বা আরও কষ্ট পাইব, তবে আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন আয়সা অন্তত এই শফিউল্লাহ স্যার প্রধানের কাছে আয়সা অন্তত ট্রিটমেন্টটা অন্তত যাই না যাক, শুই না যাক যে বিষয়টা কী, এটা ওনারা আয়সা দেখুক আমার মতো করে। দর্শক, এতক্ষণ আপনারা ফাতেমা বেগম রুনু ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন, উনি গত 12 বছর থেকে
ওনার পিঠে ব্যথা জনিত সমস্যা উনি ভুগছিলেন। ধীরে ধীরে একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে উনি সহ্যই করতে পারছিলেন না। আমরা দেখা যায় যখন আমরা অসুস্থ হই বা আমরা ব্যথায় আক্রান্ত হই, আমরা কিন্তু বিছানায় গিয়ে অন্তত একটু শুই, শুইলে আমাদের একটু ভালো লাগে। ওনার অবস্থা তো এমন ছিল, শুইলে ওনার ব্যথাটা আরও বেড়ে যেত, উনি শুইতে পর্যন্ত পারতেন না। এবং একটা সময় কিন্তু উনি ওনার পরিবার পরিজন সবার কাছ থেকে উনি ডিটাচ হয়ে গিয়েছিলেন, সবার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। এবং উনি যখন যেই জায়গায় উনি ভালো ডক্টর পেয়েছেন, যেখানে যা পেয়েছেন, উনি সেটাই গ্রহণ করার চেষ্টা করেছেন। কিন্তু প্রকৃত অর্থে ওনার যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু কখনোই ধরতে পারেনি। আমরা শুনলাম যে একজন ডক্টর ওনাকে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছেন, তারপরেও কিন্তু উনি সুস্থ হননি। এটা অনেক দুঃখজনক একটি বিষয়। আপনি যদি সঠিক সময়, যদি আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা পান, যে কোনো রোগী আমরা জানি যে তারা খুব সহজে ভালো হয়ে যান। মেইন কথাটা হচ্ছে আপনার রোগটা ধরতে পারা। আপনার রোগটা যদি আগে ধরতে পারা যায় খুব অল্প সময়ের ভিতরে, সেটা অবশ্যই কিউরেবল এবং ভালো করা সম্ভব। আপনারা আশা করি যে এই ফাতেমা বেগম ওনার কাছ থেকে, ওনার যে জীবনের গল্পটা, দুঃখজনক একটি গল্প, সেটার কাছ থেকে আপনারা অনেক কিছু আপনারা আজকে জানতে পারলেন, শিখতে পারলেন। আমাদের কথা হচ্ছে যে আপনারা যাই করেন, যেখানেই যান, আগে একটু ভালো করে জানুন, বুঝুন। উনি যেমনটা করেছেন, উনি বিশ্বাসই করতে পারেননি যে কোথাও গেলে যে আসলে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। বাংলাদেশে আমরা যেমন দেখি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, উনি অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টের মাধ্যমে অসংখ্য রোগীকে এরকম ভালো করে দিচ্ছেন, বিনা অপারেশনে, যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যায়। এরকম কিন্তু আরও অনেক ডক্টর আছেন। আপনারা আগে আসলে জানুন, বুঝুন, তারপরে আপনারা যোগাযোগ করে সঠিক আপনার প্রবলেমটা আপনারা নির্ণয় করার চেষ্টা করেন। আশা করি আপনারা এর মাধ্যমে ভালো উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান এই কথাগুলো আশা করি আমাদের হাজার হাজার লাখ লাখ দর্শক শুনে তারা জানতে পারবেন। জি, সব রোগীদেরকে একই কথা বলবো যে যেখানে যান না কেন, আপনারা রোগটা নিশ্চিত করা ছাড়া ভালো হবে না। এই যে আমি এত জায়গায় গেলাম, এত পরীক্ষা নিরীক্ষা করলাম, সবাই তো টাকা নিল, সবাই তো আমাকে একটা না একটা অজুহাত দেখাইলো, বললো, কিন্তু শফিউল্লাহ স্যার তো আমরা আমার দেখে যেটা দেখছে উনি ওইটা দেখেই চিকিৎসা করছে, ওই চিকিৎসাটাই কাজে আসছে। কিন্তু এই যে সবাই বললো রক্ত ছিঁড়া গেছে, পাইটা গেছে, এটা হয়েছে, ওটা হয়েছে, ওগুলো তো কিছু চিকিৎসা হইলো না। কিন্তু স্যারে তো আমার দেখে যেটা দেখছে স্যারে ওটার উপরে চিকিৎসা করছে, এই কারণে ভালো হয়েছে আমার। এটাই, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।